প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। চলতি আইপিএল এর মাঝপথে বিয়ে করতে টুর্নামেন্ট ছাড়লেন মার্শ, আসুন জেনে নেই বিস্তারিত। আইপিএল এবারের আসরে মাঝপথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলছেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিশেল মার্শ। 31 বছর বয়সী মিশেল মার্শ তাই সপ্তাহখানেকের জন্য ছুটি নিয়ে টুর্নামেন্ট ছেড়ে ফিরে যাচ্ছেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। এই অভিজ্ঞ অলরাউন্ডারকে না পাওয়া হবে দিল্লির জন্য বড় ধাক্কা। 6.5 কোটি টাকায় কেনা এই ক্রিকেটার ছাড়াই আগামী কয়েকটি ম্যাচে মাঠে নামতে হবে দিল্লিকে। এমনিতেই চলতি আইপিএলে মোটেও স্বস্তিতে নেই দিল্লি ক্যাপিটালস। শুরুতেই পরপর 2 ম্যাচে হেরে বসে আছে তারা, জয়ে ফিরতে মরিয়া হয়ে উঠেছে তারা। তারই মাঝে আবার দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের কপালে ভাঁজ ফেলে দিলেন মিশেল মার্শ। আইপিএলে নিজের দল যাই হোক না কেন, মিশেল মার্শের এখন বড় লক্ষ্য বিয়ে। শুভকামনা রইল অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের জন্য, শুভকামনা নতুন জীবনের জন্য। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।